হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই সুস্থ রয়েছো, আমরাও ভালো আছি। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগতম। নতুন সকাল, নতুন আশা। তো যাই হোক, প্রতিদিনের মতন আজকেও সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম, আর সকালবেলায় রেডি হয়ে গেছি। যাবো কোথায়? ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমরা যে কোথায় যাব। এখন বাজে সকাল 9:30 কি 9:45 হবে। তো সকাল সকালই রেডি হয়ে গিয়ে রান্নাঘরে চলে এসেছি, সকালবেলার খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরবো। যাব কোথায়? যাব হলো, আজকে মেয়ের ভ্যাকসিন আছে, মেয়ের 10 মাসের ভ্যাকসিন আছে, তো সেইটাই আজকে দাওয়াতে নিয়ে যাব। আমি তো আগে রেডি হয়ে গেছি, আমি খাওয়া দাওয়া করে নেব। মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে স্নান করিয়ে রেডি করে খাইয়ে তারপরে মেয়েকে নিয়ে আজকে যাব ভ্যাকসিন দেওয়াতে। তো সকাল থেকেই আজকে একটু ব্যস্ততা রয়েছে, তেমনভাবে আর কোনো স্পেস নেই অন্য কাজকর্ম করার। আজকে সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই যাবে, কারণ 11টার মধ্যে আমাকে ভ্যাকসিন নিতে যেতে হবে, আর না হলে লাইন পড়ে যাবে, আসতেও লেট হয়ে যাবে। আর এখানে তো রয়েছেই খিচুড়ি, ডিম সিদ্ধ, আর তার সাথে আমি পটল ভাজা করে নিয়েছি। তো এই দিয়েই সকালবেলার আমার ব্রেকফাস্ট হবে। এই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার মেয়েকেও রেডি করতে হবে, আবার মেয়েকেও খাওয়াতে হবে, তার সাথে আবার মেয়েকে নিয়ে আবার ভ্যাকসিন দেওয়াতে যেতে হবে। তো আজকে সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম, যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা সাথে থাকো, আর স্কিপ না করে ব্লগটা শুধু দেখতে থাকো। সকালবেলার খাওয়া দাওয়া করে যা কাজকর্ম ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে মেয়েকেও স্নান করিয়ে রেডি করে নিয়েছি। এখন ওকে খাওয়ানো হয়নি, জাস্ট শুধুমাত্র এখন ওকে রেডি করলাম। রেডি করিয়ে যখনই ওকে বিছানায় বসিয়েছি, ওর রিয়াকশানটা ঠিক এইরকম, ও এখন খেলার মুডে রয়েছে। তো যাই হোক, যেদিনই মেয়ের ভ্যাকসিন থাকে, মানে যেইবার, তো সেইবারই আমার ভীষণ কষ্ট হয়, কারণ নিজে চোখের সামনে না মেয়ে যখন কান্না করে দেখি তো ভীষণ কষ্ট হয়, আর চোখের সামনে যখন দেখি যে 2-3টে ইনজেকশান, এমনকি 4টে ইনজেকশানও একদিনে দিয়ে দেয় কয়েক সেকেন্ডের মধ্যে, তো ওই ব্যথাটা না নিতে পারি না, আমার ভীষণ 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 কষ্ট হয়, আর মেয়ে ভীষণ কান্না করে। সেই জন্মের পর থেকে তো ভ্যাকসিন দিয়ে আসছে, প্রতিটা ভ্যাকসিন যেন আমার কাছে একটা আতঙ্ক। তো যাই হোক, আমি জানি না যে এই ভ্যাকসিনটাই ওর কোনো রকম পেন হবে কি না, আজকে যাওয়ার পরে জানতে পারবো, আর দেওয়ার পরেই জানতে পারবো যে আজকের ভ্যাকসিনটা দেওয়ার পরে ওর পেন হবে না, এটা পেনলেস ভ্যাকসিন। তো চলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি একদম আমাদের বাড়ির কাছেই। বাড়ির পাশে একটা বারোয়ারি আছে, তো সেই বারোয়ারি তলাতেই হেলথের মাসিরা আসে, এখানে এসেই বসে। এখানে যে মন্দিরটা দেখছো, এটা হলো গোপাল ঠাকুরের মন্দির। তো যেহেতু আমি খাওয়া দাওয়া করে এসেছি, তাই মন্দিরে আর উঠিনি, আর তোমাদেরকে দেখাতেও পারিনি। নেক্সট অন্যদিন আসলে অবশ্যই দেখাবো। আর এখানে হেলথের মাসিরা তো এসে বসে আছে, কিন্তু যেই ম্যাডাম ভ্যাকসিন দেয় তিনি এখন এসে পৌঁছায়নি, তো তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর
আমার নাম্বার 1 নম্বরেই রয়েছে, কারণ মেয়ের যে বইটা সেইটা আমি আগেই জমা দিয়ে গেছিলাম, যার কারণে ম্যাডাম আসলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন মেয়ের সাথে একটু খুনসুটি করছি, মেয়েকে যতবারই বলছি ক্যামেরার দিকে তাকা ক্যামেরার দিকে তাকা, ও কিছুতেই ক্যামেরার দিকে তাকাতে চায় না। এখন একটু একটু বড় হচ্ছে, বুঝতে শিখছে, আর অ্যাক্টিভিটিগুলো পুরো অন্যরকম হয়ে যাচ্ছে। তো ওকে চেষ্টা করছি একটু আনন্দে রাখার, কারণ একটু পরে তো কান্না করবে, ওই কান্নাটা দেখলে নিজের কাছে খুব কষ্ট হয় আর খারাপও লাগে। তো কি করব দেখা যাক। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। অনেক অপেক্ষা করার পরে মেয়ের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ভ্যাকসিন নেওয়ার পরে মেয়ে একদম শান্ত হয়ে গেছে। আর আমার সারা মুখে ওর যে কপালের কাজলের টিপের কালি আমার মুখে লেগে গেছে, আর যখনও ভ্যাকসিন নিয়েছে আমি সেটার ক্যামেরা বন্দি করতে পারিনি, তার কারণ আমার সাথে তেমন কেউ ছিল না। মেয়েকে ধরবো না ক্যামেরা বন্দি করব, সেটা তো আর হয় না। তো যাই হোক, ভ্যাকসিন নেওয়ার পরে মেয়ের অবস্থা আপাতত এই রয়েছে, কান্না করতে করতে তো লাল হয়ে গেছিল, এখন একটু নর্মাল পর্যায়ে এসছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আমার বাড়ির থেকে তো এই মন্দিরটা বেশি দূরে নয়, আমার 5 মিনিটও লাগবে না বাড়ি যেতে। তো একদম বাড়ির কাছাকাছিই চলে এসেছি, বাড়িতেই চলে এসেছি এখন। আর যেটা বলার ছিল, আজকে মেয়েকে ভ্যাকসিন দিয়েছে, 4টি ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, আমি ওখানে যাওয়ার পরে জানতে পারি। তারপর ওকে 3টে আজকে ইঞ্জেকশন দিয়েছে, আর একটা আজকে আসেনি, তো সেটা দিতে পারিনি, ওটা হয়তো পরের সপ্তাহে দিয়ে দেবে। আর তার সাথে ওকে তেলও খাইয়েছে। আর আরেকটা কথা যেটা বলার ছিল সেটা হলো, আজকে যে ভ্যাকসিনগুলো একটাও পেন হবে না, সবকটাই হলো পেনলেস ভ্যাকসিন। তো যেটা শুনে আমার একটু হলো ভালো লেগেছে, যে যাই হোক ইঞ্জেকশন নেওয়ার সময় যা ব্যথা পেয়েছে পেয়েছে, তারপরে আর কোনো যন্ত্রণা হবে না। তো মেয়ে এখন একটু স্বাভাবিকই রয়েছে, ওকে জল খাইয়ে দিচ্ছি, আর তারপরে মেয়েকে খাওয়াবো ঘরে গিয়ে। যেহেতু রোদ্দুরে এসেছি তো এর জন্যে একদম বাড়িতে এসে গেটের সামনে একটু বসে পড়েছি মেয়েকে নিয়ে, আর তার সাথে তো দেখতেই পাচ্ছি যে গাছের থেকে আম পাড়ছে, আর আমার মেয়েও ওই দিকেই তাকিয়ে রয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই গাছের গাছ পাকা আম। এই যে আমগুলো দেখছো, এগুলো হলো আমাদের গাছের গাছ পাকা আম, আর কালারগুলো কি সুন্দর না, একদম হলুদ টুকটুকে। তো যাই হোক, এই আমগুলো গাছ থেকে আজকে পেরেছে, আমাদের বাড়ির গাছেরই আম। আর তার সাথে আজকে এই লিচু নিয়ে এসেছে, বছরের প্রথম ফল, শ্বশুরমশাই লিচু নিয়ে এসেছে। বাড়িতে আমও রয়েছে, লিচু আম তো রয়েছেই, তার সাথে লিচু। তো চলো আজকের ব্লগটা ঠিক এতটুকুই, দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর নতুন নতুন ব্লগ পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।